ওয়েলকাম টু ক্লিক। শুরুতেই এক নজরে কি কি থাকছে আজ। ভবন নির্মাণে ইট সিমেন্টের বদলে নতুন প্রযুক্তি, বাংলাদেশে পরিবেশ বান্ধব ভবন, কনস্ট্রাকশন নিরাপত্তায় রোবোটিক্স আর 5G। বিশ্বজুড়ে বিশেষজ্ঞরা নানান সব গবেষণা করে চলেছেন কি করে আমাদের ভবন আরও টেকসই করা যায়। বিজ্ঞানীরা ঝুঁকেছেন অর্গানিক বিল্ডিং ম্যাটেরিয়ালসের দিকে, এমনকি যুক্তরাজ্যে ফাঙ্গাস বা ছত্রাক নিয়েও চেষ্টা চলছে ভবন নির্মাণের প্রথাগত পদ্ধতি থেকে বেরিয়ে আসার। এগুলো সব রিসাইকেল করা কনক্রিট, লক্ষ্য মূলত এটিকে এই পুরো ইকোসিস্টেমের অংশ বানিয়ে ফেলা। আমার নাম মার্টিন ডেভিড রবার্টসন, নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের ইমার্জিং টেকনোলজি বিভাগে অধ্যাপনা করছি আমি। এখন আমরা অমে আছি, ভবন নির্মাণে নতুন সব প্রযুক্তি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে এখানে। বর্তমানে আমরা যে পদ্ধতিতে ভবন বানাই তা টেকসই কোনো পদ্ধতি নয়। দূষণ ছড়ায়, একই সাথে প্রচুর এনার্জি খরচ করতে হয়। আমাদের জীবনমান টেকসই করতে এদিকটায় নজর দেওয়া খুব জরুরি। ঠিক আমার পেছনেই যেটা দেখছেন সেটা একেবারে অত্যাধুনিক একটা বায়োটেকনোলজি। এটা শুরুতে সেলাই করে কাঠামো দাঁড় করানো হয়, এর সাথে ছত্রাকের ব্যবহার করছি আমরা, যার নাম দিয়েছি মাইসেলিয়াম। This is black fabric and the white that you're seeing is all the mycelium. It is in a sense mold in here. অনেকের কাছে মনে হতে পারে এটা ড্যাম্প হয়ে গেছে বা ছত্রাক জমেছে। আসলে এটা বায়োলজিক্যাল পদ্ধতিতে হয়তো সিমেন্টের পরিবর্তে এটি ব্যবহার করা যেতে পারে। আমাদের বিভিন্ন ল্যাবে ডিজিটাল প্রযুক্তির সাহায্যে আমরা এরকম বিভিন্ন বিল্ডিং ম্যাটেরিয়াল তৈরি করছি। একই সাথে একটা রোবট আর্ম নিয়ে কাজ করছি আমরা, যাতে এই ম্যাটেরিয়ালগুলো ঠিকঠাক ত্রিমাত্রিকভাবে বসানো যায়। এছাড়াও আমাদের নিজেদের একটা যন্ত্র উদ্ভাবন করছি আমরা, যা অনেকটা 3D প্রিন্টারের মতোই। এর মাধ্যমে আমরা ভিন্ন ভিন্ন ফলাফল বুঝতে ম্যাটেরিয়াল বা এই সংক্রান্ত জিনিসপত্রগুলো প্রোগ্রাম করি। মনে করুন একটা দেয়াল নির্মাণ হচ্ছে, আপনাকে ইট বসাতে হবে, সেগুলো সিমেন্ট দিয়ে গাঁথতে হবে। আবার প্রায়ই আমরা অন্য কিছুও বসাই, যেমন হয়তো প্লাস্টিক বোর্ড দিলাম ভেতরে। আমরা এগুলো একবারেই করতে চাই, ফলে দেয়ালটা হয়তো একটু পুরু করলে সেটা আলোর সাথে এরকম বোঝাপড়া করবে। হয়তো ভেতরে একটু বেশি কিছু দিতে হবে অথবা সামান্য কিছু, হয়তো মানুষের শরীরের মতো ভবনও ঘামবে। অর্থাৎ ভবনগুলো রক্ষণাবেক্ষণ অনেক সহজ হয়ে যাবে, কারণ তাপমাত্রা বা ভেন্টিলেশন অত দরকার পড়বে না তখন। আমরা কম্পিউটারে তৈরি সব রকম মডেল ব্যবহার করে দেখছি আমাদের গবেষণায়। সেগুলো এমনভাবে মডেলিং করা হচ্ছে যাতে এই বায়োলজিক্যাল সিস্টেমে ভিন্ন পরিবেশে সেটা মানিয়ে নিতে পারে। এমনকি আমরা বাড়ির নিচের মাটি নিয়েও ভাবছি, কারণ মাটি কতটুকু লোড নিতে পারবে সেটা ব্যাকটেরিয়া বুঝতে পারে এবং ক্রিস্টাল তৈরি করে, যা মাটিকে আরও শক্তিশালী করে। আমরা দূষিত কনক্রিট ব্যবহার করছি না এবং মাটি সরানো খুবই কষ্টসাধ্য কাজ। কৃত্রিম বুদ্ধিমত্তা হয়তো এই নতুন জীববিজ্ঞান আবিষ্কারে আমাদের সাহায্য করবে। এখনকার কিছু প্রযুক্তি অদূর ভবিষ্যতেই কাজে লাগবে। আমি মনে করি মাইসেলিয়াম ভবন নির্মাণে খুব দ্রুতই ব্যবহার হবে। এটা দেখুন খুবই জমাট আর শক্তিশালী, তবে কিছু ম্যাটেরিয়াল পেতে আমাদের কয়েক যুগ অপেক্ষা করতে হতে পারে। প্রচুর কারিগরি চ্যালেঞ্জ আছে, আবার একই সাথে নির্মাণ শিল্প খুবই সংকীর্ণ ধাঁচের। অর্থাৎ এটাই যে ভবিষ্যৎ তা মানুষকে বোঝাতে অনেক কাজ করতে হবে। সাস্টেনেবিলিটি হলো প্রযুক্তির এই পরিবর্তন যা আমাদের জীবনধারাই বদলে দেবে। আমাদের ডিজিটাল বিপ্লব ঘটে গিয়েছে, কিন্তু এখানে আমরা বায়োলজিক্যাল বিপ্লব ঘটাচ্ছি। আর একই সাথে এই নতুন বিজ্ঞান ও প্রযুক্তির নেতৃত্ব যে আমরাই দিচ্ছি, সেই ভাবনাটাও রোমাঞ্চকর।
is really exciting. এবারে নিউজ ক্লিক এক ঝলকে দেখে নিব প্রযুক্তির বেশ কিছু তর তাজা খবর। গাড়ি নির্মাতা কোম্পানি ফোর্ড তাদের ইলেকট্রিক ভেহিকল ও জ্বালানি গাড়ির নির্মাণকে দুটো ভাগে আলাদা করে ফেলেছে। আর অন্যদিকে সম্ভাব্য সাইবার অ্যাটাকের শিকার হয়ে টয়োটাকে জাপানের একটি ফ্যাক্টরি বন্ধ করে দিতে হলো। বিশ্বের অন্যতম বড় এই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের কোজিমা ইন্ডাস্ট্রি গত কিছুদিন ধরেই গাড়ির প্লাস্টিক ও ইলেকট্রনিক অংশগুলো অ্যাসেম্বলি লাইনে নিতে পারছিল না। অ্যাক্টিভিটি মনিটর কোম্পানি ফিটবিট তাদের আয়োনিক স্মার্ট ওয়াচ ব্যবহারকারীদের কাছ থেকে ফেরত আনছে। কয়েকজন অভিযোগ করে ব্যাটারি অতিরিক্ত গরম হওয়ায় এটি পুড়ে যাচ্ছিল। 2017 সালে এটি বাজারে আনে তারা। এখন ব্যবহারকারীদের পুরো টাকা ফেরত দেওয়ার পাশাপাশি ডিসকাউন্ট কোডও দিচ্ছে কোম্পানিটি। অ্যাপলের সহ প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াকের নতুন জয়েন্ট ভেঞ্চার এবার মহাকাশের মানচিত্র করতে চায়। তাদের যান প্রাইভেটির এই লক্ষ্যে মহাকাশে যত স্যাটেলাইট ও পৃথিবীর কক্ষপথে যত বর্জ্য জমা হয়েছে সেগুলো নিখুঁতভাবে ট্র্যাক করতে কাজ করছে। দেখছেন বিবিসির প্রযুক্তি বিষয়ক সাপ্তাহিক আয়োজন ক্লিক। বিরতির পর স্বাগত জানাচ্ছি আরও একবার। আমরা কিন্তু ফেসবুক ও টুইটারও আছি। এছাড়া আমাদের অনুষ্ঠানের সমস্ত ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিবিসি বাংলার ইউটিউব চ্যানেল। পরিবেশ বান্ধব ভবন বা গ্রিন বিল্ডিং, আজকাল বিশ্বজুড়ে এ নিয়ে নানান পরিকল্পনা ও চেষ্টার কথা শোনা যায়। এবছরের শুরুতেই বাংলাদেশ আলোচনায় আসে সম্মানজনক রিবা অ্যাওয়ার্ড দিয়ে। পরিবেশের সাথে মানানসই ও অসাধারণ স্থাপত্যশৈলীর মিশেলে সাতক্ষীরার ফ্রেন্ডশিপ হাসপাতালকে সেরা ভবনের স্বীকৃতি দেয় রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেকচার। তবে বাংলাদেশ বিশেষ করে রাজধানী ঢাকার ভবনগুলোর দিকে তাকালে সাতক্ষীরার হাসপাতালটিকে ব্যতিক্রমী বলতে হয়। কেন এদেশে সেভাবে ইকো ফ্রেন্ডলি ভবন নির্মাণে নজর দেওয়া হয় না, জানতে চাই রিবা অ্যাওয়ার্ড পাওয়া স্থপতি কাশেপ চৌধুরীর কাছে। এটা সবাই পারে চিন্তা করতে, যদি সেই মানে শ্রমটা দিতে হবে, সেই ধ্যানটা দিতে হবে, জিরো থেকে চিন্তা করা যে কি হতে পারে, কোথায় আছি, ওয়েন, ওয়ের, হাউ, ওয়াই, ফর হুম, এই প্রশ্নগুলোর যদি উত্তর দিতে পারি বা উত্তর দেওয়া শুরু করি, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমরা একটা জায়গায় পৌঁছে যেতে পারি। তো এইটার জন্য এখন সময় দিতে হবে। এখন যদি কেউ তাড়াহুড়ো করে একটার পর একটা ডিজাইন করে যাচ্ছি, অনেকগুলো প্রকল্প নিয়ে একসাথে কাজ করছি ইত্যাদি, যা আপনি বুঝতেই পারছেন আজকে আমাদের কারোই সময় নেই, সবাই ব্যস্ত, সবাই কম সময়ে বেশি কাজ করতে চাইছে, তো এটা ডু মোর না করে মাঝে মাঝে ডু লেস করতে হতে পারে, যাতে যেটা করছি সেটা যেন মোর হয়, তাই না? তো এটা একটা আসলে এথিক্যাল স্ট্যান্ডস, আমি মনে করি এটা একটা ফিলোসফিক্যাল স্ট্যান্ড পয়েন্ট, এটাই বোধহয় আমাদের ল্যাকিং। যদিও এখন বিশ্বে পরিবেশ বান্ধব ভবনের যে ট্রেন্ড সেটার যথার্থ বাস্তবায়ন নিয়ে আপত্তি আছে স্থপতির, যতটা বলা হয় ততটা আদৌ করা হচ্ছে কি? সত্যিকার অর্থে কি আজকাল এই যে ক্লাইমেটের ব্যাপারটা না, অনেক সময় ঠিকমতো মনে হয় গভীরে যাওয়া হচ্ছে অনেক সময়, যারা এটা নিয়ে কাজ মানে যারা এসব ডিজাইন করছেন বা এটা নিয়ে কথা বলছেন, শুধু কিন্তু সূর্যের বিষয়টা না, সোলার প্যানেল বা সোলার এনার্জি নিলেই কিন্তু আমাদের প্রবলেম সলভ হচ্ছে না। আমরা যে পানিটা পাবো কোথা থেকে পাবো, আমরা রেইন ওয়াটার হারভেস্টিং কতটা করছি, আমরা এনার্জি কনজাম্পশন কমাচ্ছি কিনা। অনেক সময় দেখবেন যে গ্রিন বিল্ডিংয়ের কথা বলা হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে পুরো বিল্ডিংটা এয়ার কন্ডিশন, তো খরচ করে এয়ার কন্ডিশন চালাচ্ছি যেটা ইলেকট্রিসিটি নিচ্ছে, যে ইলেকট্রিসিটিটা বানাচ্ছি আমরা আবার কোনো ডিজেলের মাধ্যমে বা কিছু করে, কিন্তু আবার ওদিকে কয়েকটা সোলার প্যানেল বা অন্য কোনো কিছু দেখি আমরা বলছি যে সেটা গ্রিন বিল্ডিং। এগুলো আসলে কনফিউজিং, এগুলো সত্যিকার অর্থে পরিবেশের জন্য কতটা অ্যাকচুয়ালি কাজ করছে এটা বড় রকম প্রশ্নবোধক একটা ব্যাপার। তবে ঐতিহাসিকভাবে বাংলাদেশের সাথে পরিবেশের গভীর যোগাযোগ দেখেন তিনি, শুধু দরকার একটু সদিচ্ছা। সত্যিকার অর্থে জানেন আমরা বাংলাদেশের মানুষ, আমরা তো সারা জীবন পরিবেশ বান্ধবভাবেই আমরা থেকেছি, গ্রামাঞ্চলে এবং আমাদের সব পুরো দেশেই সবসময় কিন্তু পরিবেশের সাথেই থেকেছি,
পরিবেশের বিরুদ্ধে কিছু করে আমরা থাকিনি হাজার হাজার বছর ধরে। এটা আসলে গত 100-200 বছরের ঘটনা, এই যে আপনার ফসিল ফুয়েল বার্ন করে এই যে হিট তৈরি করা বা এয়ার কন্ডিশনিং ইউজ করা, এগুলো খুব বেশি পুরনো ঘটনা নয়। তো সেই জন্য আমরা যদি আমাদের কমন সেন্স এবং আমাদের জেনারেল যে আমাদের উইজডম যেটা আমাদের সোসাইটিতে এখনো রয়ে গেছে সেগুলো যদি ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কোনটা বেশি হেল্পফুল টুয়ার্ডস ক্লাইমেট, মানে কোনটা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি বেশি, কোনটা ক্লাইমেট চেঞ্জকে থামাতে হেল্প করবে। আপাতত সবচেয়ে সহজ কিন্তু ভীষণ দরকারি কাজটা দিয়ে শুরু করার তাগিদ দিচ্ছেন তিনি, তা হলো বৃষ্টির পানি সংরক্ষণ ও ব্যবহার। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আমাদের শহরে আপনি লক্ষ্য করুন, আমাদের যে বৃষ্টির পানিটা পড়ে সেটা কিন্তু ড্রেনে দিয়ে দিই, ড্রেন থেকে চলে যায় স্টর্ম সুয়ার, স্টর্ম সুয়ার থেকে চলে যায় নদী, নদী থেকে চলে যায় সমুদ্রে, এটা কিন্তু মাটিতে ঢুকলো না। আমরা যে কয়টা প্রজেক্ট করেছি শহর এলাকায়, আমরা কিন্তু সেটাকে মাটির ভিতরে ঢুকানোর ব্যবস্থা করেছি, যেটাকে আমরা বলি গ্রাউন্ড ওয়াটার রিচার্জ, যাতে আমাদের গ্রাউন্ড ওয়াটারটা সবসময় রিচার্জ হতে থাকে। এই জিনিসটা একটা বড় প্রবলেম। আর রেইন ওয়াটারটাকে হারভেস্টিং অলমোস্ট করা হয় না, আমাদের দেশেও হয় না, পৃথিবীর বেশিরভাগ দেশে হয় না। আমাদের প্রকল্পগুলোতে আমরা এটা একদম উইদাউট ফেল করে থাকি। এবং আমরা আরেকটা জিনিস যেটা করি, যে এসটিপি যেটা বের হবে পানিটা, সেটা যেন পরিশোধিত হয়ে বের হয়। বাংলাদেশের আকাশ দ্রুতই ঢেকে যাচ্ছে এরকম বহুতল ভবনে, তবে নিরাপদ ভবিষ্যতের জন্য ভবনগুলো কতটা পরিবেশ বান্ধব হচ্ছে সেটাই এখন বড় প্রশ্ন। দেখছেন বিবিসি প্রযুক্তি বিষয়ক সাপ্তাহিক আয়োজন ক্লিক, সাথে আছি ফয়সাল তিতুমির। নর্থ সির মাঝে আর স্কটল্যান্ডের সবচেয়ে উঁচু ভূমিতে অবস্থিত শেটল্যান্ড যুক্তরাজ্যের সবচেয়ে খারাপ আবহাওয়ার জায়গাগুলোর একটি। বৃষ্টি, শিলা, বরফ এবং কখনো কখনো সূর্যের আলো। তবে সবচেয়ে ভয়ঙ্কর এখানে সবসময় বয়ে যাওয়া বাতাস, ভীষণ গতির বাতাস। যদিও এখানে উৎপন্ন রিনিউয়েবল উইন্ড এনার্জির 4% মাত্র 1% ব্যবহৃত হয় এই শেটল্যান্ড দ্বীপে বিদ্যুৎ সংযোগ চালু রাখতে, তাই এখানে কারগোর্দে এই দলটা একটা ইলেকট্রিসিটি কনভার্টার স্টেশন ও সাবস্টেশন গড়ে তুলতে কাজ করছে, যা শেটল্যান্ডকে জাতীয় গ্রিডে যুক্ত করবে, ফলে দক্ষিণে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। এরকম প্রকল্পে তথ্য আর যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ, তাই এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং কোম্পানি বামনাটল একটা প্রাইভেট 5G নেটওয়ার্ক স্থাপন করেছে। আমাদের একটা ফাইবার অপটিক কানেকশন আছে যা এই রাস্তা দিয়ে উপত্যকার দিকে গিয়েছে। এরপর মাইক্রোওয়েভ লিংক যুক্ত হয়েছে যা এখানে ইন্টারনেট সংযোগ এনে দিচ্ছে। এরপর প্রতিটি 5G ট্রান্সমিটার পোলে ফাইবার অপটিক কানেকশন দেওয়া হয়েছে, ফলে 5G নেটওয়ার্ক এখানে যেমন উচ্চ গতির তারহীন ইন্টারনেট সংযোগ নিশ্চিত করছে, একই সাথে ল্যাটেন্সিও কমিয়ে এনেছে, ফলে ফাইবার অপটিকের মতোই দ্রুত গতির ইন্টারনেট পাচ্ছি আমরা। এই 5G পোল দেখাশোনার জন্য অবশ্য একটা নতুন সাইট ইন্সপেক্টর নিয়োগ দিতে হয়েছে। এই রোবটিক কুকুরকে আদর করে ডাকা হয় স্পট। স্পট নিজেও এই 5G নেটওয়ার্কের সাথে যুক্ত হতে পারে এবং তার বেশিরভাগ কাজ দূর থেকেই সম্পন্ন করতে সক্ষম। এটা আমাদের জন্য চমৎকার। প্রকৌশলীদের জীবন অনেক সহজ করে দিয়েছে। ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে আর আমাদের যেতে হচ্ছে না। স্পটের সাথে একটা স্ক্যানার যুক্ত আছে যা নিশ্চিত করে যে ইঞ্জিনিয়াররা কংক্রিট ঢেলে দেবার পর তা একেবারে সমান হয়েছে। আমরা এইমাত্র এখানে একটা স্ক্যান করেছি এবং আপনাকে যদি আমি দেখাই যে এখানে সবুজ মানে সেটা আমাদের মডেলের সঙ্গে একেবারে মানানসই, ব্লু একটু কম আর রেড মানে তা বেশ খানিকটা উঁচু, অন্তত 5 মিলিমিটার,
এই ডেটাগুলো নিয়ে আমরা এখন রিপোর্ট তৈরি করে ইঞ্জিনিয়ারদের দেব, যাতে তারা সমস্যাগুলো সমাধানে কাজ করতে পারে। তবে স্পটকে এখনও পুরোপুরি 5G নেটওয়ার্ক দিয়ে কাজে লাগানো যাচ্ছে না, এক্ষেত্রে কিছুটা বাধার মুখে পড়তে হচ্ছে দলটিকে। এই মুহূর্তে ব্যান্ডউইডটা একটু কম, শুধু কিছু বিশেষায়িত সিম কার্ড ব্যবহার করছি আমরা। তবে চেষ্টা করছি কিছু মডেম ঢোকাতে, যা 5G-কে ব্রডব্যান্ডে রূপান্তর করবে, ফলে আরও ডিভাইস যুক্ত করা যাবে। তবে 5G নেটওয়ার্কে কী কী করা সম্ভব হবে সেসব নিয়ে আরও গবেষণা চলছে। যেমন ড্রোন দিয়ে প্রকল্পের ফুটেজ দেখা যায় কিনা, অথবা অগমেন্টেড রিয়ালিটিকে কাজে লাগিয়ে এই প্রকল্পে হয়তো অনেক কিছুই জীবন্ত করে তোলা সম্ভব হবে। আর AR যুক্ত হওয়া মানে যে কেউ রিয়েল টাইমে এই প্রকল্পের অগ্রগতি দেখতে পারবে এবং বুঝতে পারবে যে সামনে কী হতে যাচ্ছে। আগে এরকম প্রকল্পে আমাদের হয়তো বিভিন্ন ড্রয়িং প্রিন্ট করতে হতো বা অফিস থেকে অনেক কিছু ডাউনলোড করা লাগতো, কিন্তু এখন যদি ড্রয়িংয়ের দরকার হয় সেটা আমরা এই সাইটের উপরেই করে ফেলতে পারি। 5G নেটওয়ার্কের খরচটা যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, যাতে এরকম শিল্প কারখানায় নতুন ডিজিটাল প্রযুক্তির সম্ভাবনা পরীক্ষা করে দেখা যায়। এসবই আমরা করছি যাতে ভবিষ্যৎ অর্থনীতি নিশ্চিত হয়, এবং একই সাথে এটাও প্রমাণ করা যে UK 5G কানেক্টিভিটির ক্ষেত্রে অন্য দেশগুলোর থেকে কোনো অংশে পিছিয়ে নেই। বিভিন্ন অ্যাপ্লিকেশন পরীক্ষা করে দেখা, আবার সেই সাথে প্রতিযোগিতার বিশ্বে অন্য দেশগুলো থেকে এগিয়ে থাকারও একটা চেষ্টা বলতে পারেন। তবে এক্ষেত্রে সবচেয়ে বড় যে ব্যাপারটা ঘটছে তা হলো প্রযুক্তি ইঞ্জিনিয়ারিং ও কনস্ট্রাকশন ক্ষেত্রে চাকরির ধরনটাও বদলে দিচ্ছে। আশা করা হচ্ছে 5G কাজের ক্ষেত্রটা আরও সহজ করে দেবে এবং কনস্ট্রাকশনে ক্যারিয়ার গড়তে আরও ভিন্ন বৈচিত্র্যের লোক আকৃষ্ট হবে। পুরোনো দিনের গ্রিস নিয়ে কত শত মিথ। প্রায় মনে হয় যদি সেই 2000 বছর আগের অলিম্পিয়ায় একবার ফেরত যাওয়া যেত। সম্প্রতি মাইক্রোসফটের সাথে মিলে সেই উদ্যোগটাই নিয়েছে গ্রিক সরকার। গ্রিসের অলিম্পিয়ায় স্বাগত। আপনি এর আগে কখনো এটি দেখেননি? অবশ্য যদি আপনার বয়স 2000 বছর হয় তাহলে ভিন্ন কথা। গ্রিক সরকার সম্প্রতি মাইক্রোসফটের সঙ্গে চুক্তি করেছে সব প্রাচীন অ্যাম্পিথিয়েটার ও প্রার্থনা কেন্দ্রগুলো অগমেন্টেড রিয়েলিটিতে আবারও জীবন্ত করে তোলার, যাতে পর্যটকরা ধারণা পেতে পারে যে ওই সময়ের কিংবদন্তি যোদ্ধা, চিন্তাবিদ, অ্যাথলিট ও স্থাপত্যবিদরা কেমন ছিলেন। বিশেষজ্ঞ প্রত্নতত্ত্ববিদরা ক্যামেরা ও ড্রোনের সাহায্যে পুরো সাইটের 3D স্ক্যান করেছেন, একই সাথে ভবন ও নকশার যত বেশি সম্ভব ডিটেল ক্যাপচার করেছেন। এখন ভিজিটররা এর ফলাফল দেখতে পারেন তাদের ফোনেই অগমেন্টেড রিয়েলিটিতে। এখানে থাকা 27টি মনুমেন্টের মধ্যে রয়েছে অরিজিনাল অলিম্পিক স্টেডিয়াম, জিউস ও হেরার মন্দির এবং বিখ্যাত ভাস্কর্য ফিডিয়াসের ওয়ার্কশপ দেখার সুযোগ। এসবগুলোই হাজার বছরের ভূমিকম্প, যুদ্ধ নানা কারণে হারিয়ে গেছে, তবে সব কিছুই এখন ডিজিটালি আবারও তৈরি করা হলো। প্রযুক্তি অবশ্যই এইসব ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থাপনা দেখার অভিজ্ঞতা বদলে দিচ্ছে। আর এই 3D অভিজ্ঞতা ছাড়াও এখানকার ডিজিটাল পরিবেশনা সেই সময়ের জীবনযাত্রাও তুলে আনতে সক্ষম। এই একই প্রকল্পের অংশ হিসেবে এথেন্সে অলিম্পিক জাদুঘরের পর্যটকরা একটা হলোলেন্স হেডসেট ব্যবহার করে এটার ছোট ভার্সনও দেখতে পারে। আশা করা হচ্ছে যে এরকম ডিজিটাল আর্কাইভ একটা নতুন যুগের সূচনা করবে, যেখানে আমরা আরও বেশি করে নিজেদের ইতিহাসের অংশ ভাবতে পারব।
এই ছিল আমাদের এই সপ্তাহের ক্লিক আয়োজন। আমাদের অনুষ্ঠানের সমস্ত ভিডিও পাওয়া যাবে বিবিসি বাংলার ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে। আপনারা আমাদের সাথে যোগ দিতে পারেন বিবিসি বাংলার ফেসবুক ও টুইটার পেজের মাধ্যমেও। আপনাদের অনুভূতি, মতামত আর প্রযুক্তির যে কোনো খবর জানাতে পারেন আমাদের। যুক্ত থাকুন বিবিসি বাংলার সাথে।